তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনী উষ্ণ হাওয়া দেশের পাঁচ মহানগরীতে, যেখানে নৌকার টিকিটে নির্বাচনে লড়তে আবেদন করেন 41 মনোনয়ন প্রত্যাশী। পাঁচ সিটিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে শনিবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বসে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক। রাজশাহী ও খুলনায় বর্তমান দুই মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও তালুকদার আব্দুল খালেককে আস্থা রেখেছে ক্ষমতাসীন দল। তবে এবার আর নৌকার টিকিট পাননি বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদেক আবদুল্লাহ। ভোটে লড়তে তার চাচা আবুল খায়ের আবদুল্লাহকে বেছে নেয় আওয়ামী লীগ। অন্যদিকে গাজীপুরে প্রার্থী হিসেবে ফিরিয়ে আনা হয় 2013 সালের প্রথম সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আজমতুল্লাহ খানকে, আর সিলেটে নৌকার মাঝি যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। পাঁচ সিটিতে প্রার্থী চূড়ান্তের পরই আলোচনায় বরিশালের মেয়রের মনোনয়ন না পাওয়ার বিষয়টি। যদিও দলীয় এই সিদ্ধান্তের পেছনের কারণ খোলাসা করেননি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা কাকে দেব সেটা আমাদের বিষয়, জানার আগ্রহ এই প্রশ্ন তো আর কখনো 300 সিটে যখন মনোনয়ন দিই আমরা পার্লামেন্টে, তখন তো প্রশ্ন করে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গ্রহণযোগ্য ব্যক্তিদের হাতেই তুলে দেওয়া হয়েছে নৌকার টিকিট। যারা মনোনয়ন চেয়েছে তাদের প্রার্থিতা কতটা গ্রহণযোগ্য হবে সংশ্লিষ্ট এলাকা সেটা বিবেচনা করেই আমরা একজনকে বেছে নিয়েছি। শনিবারের মনোনয়ন বোর্ডের সভায় পাঁচ সিটি নির্বাচনের বাইরে 3 উপজেলা 5 পৌরসভা নির্বাচন ও 6 ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। আমাদের যেটা এখন ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।